জাতীয় দলের নিয়মিত স্ট্রাইকারের অভাব ঘুচাতে চান তরুণ সুমন রেজা। নেপালে গোল করে দলে নিজের জায়গা পাকা করতে মরিয়া এই উঠতি স্ট্রাইকার। আর প্রতিপক্ষ নেপাল ছাড়াও কিরগিজস্তানের অলিম্পিক দলকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই বলে মনে করেন মিডফিল্ডার সোহেল রানা। কোনো অ্যাসাইনমেন্টের আগে দেশের মাটিতে এত সংক্ষিপ্ত সময়ের অনুশীলন খুব কমই করেছে জাতীয় ফুটবল দল। ডি বক্সে শেষ মুহূর্তের চাপ সামলানোর পন্থা আয়ত্ত করতেই শিষ্যদের নিয়ে ব্যস্ত কোচ জেমিডে। ঘরের মাঠে নেপাল শক্তিশালী দল, তাদেরকেই শক্ত প্রতিপক্ষ মনে করেন মিডফিল্ডার সোহেল রানা। কিরগিজদের অলিম্পিক দলকেও খাটো করে দেখতে চায় না বাংলাদেশের ফুটবলাররা। 23 টিম বলেন আর ন্যাশনাল টিম বলেন, ডিফারেন্সটা কিছু এত পার্থক্য থাকে না 23 আর ন্যাশনাল টিম। অবশ্যই ওরা ভালো টিম, আমরা ওইভাবেই ওদের সাথে ম্যাচ খেলবো, যেন আমরা ওদের সাথে ভালোভাবে, আমাদের কোচ যেভাবে বলে ওইভাবেই যেন আমরা খেলে, পজিটিভভাবে যেন আমরা ফুটবলটা খেলে একটা ভালো রেজাল্ট করতে পারি, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকবে। ঘরের মাঠেই অভিষেক ম্যাচে নেপালের সাথে দারুণ খেলেছিলেন সুমন রেজা। এবার দলে নেই মূল স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। নিজেকে প্রমাণের এই টুর্নামেন্টে দিতে চান সামর্থ্যের সবটুকু। লোকালদের মধ্যে টপ স্কোরার ছিলাম, সেটার ধারাবাহিকতা যদি আমি ন্যাশনাল টিমে করতে পারি অবশ্যই ভালো লাগবে এবং এটা অবশ্যই আমার জন্য কনফিডেন্স হিসেবে কাজ করবে। এরপরে হচ্ছে আমাদের জীবন ভাই নাই এখানে, সেখানে আমাদের আমরা যদি নতুনটা কিছু করতে পারি অবশ্যই দেশের জন্য সেটা ভালো হবে। দেশের মাটিতে আপাতত ট্যাকটিক্স নিয়ে কাজ করলেও নেপালে গিয়ে জেমি চূড়ান্ত করবেন তার মূল ফরমেশন। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।